সবাইকে দোলের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। আজ সকাল থেকেই আমাদের হোলির প্রস্তুতি শুরু হয়ে গেছিল লস্যি দিয়ে। লস্যির উপকরণ হিসেবে ব্যবহার করা হয়েছিল দই, কাজু বাদাম, কিশমিশ, লেবু, বিট, লবণ। হোলি খেলার জন্য যেহেতু অনেক এনার্জির দরকার, সেই জন্য আমরা প্রথমে ব্রেকফাস্ট হিসেবে মুড়ি চানাচুর খেয়ে নিয়েছিলাম। ছিল অনেক মজা, আড্ডা আর খুনসুটি। লাইফের সাথে মুড়ি চানাচুরের কিন্তু একটা আলাদাই সম্পর্ক, এটা কিন্তু তোমাদের মানতেই হবে। মানে রেডি হয়ে গেছে আমাদের সেই আকাঙ্ক্ষিত লস্যি, যেটার টেস্ট ছিল অসাধারণ। দেওয়া হয় মানুকে, মানু এখন নাচতে ব্যস্ত। ঢিনচক ঢিনচক আমাদের লস্যিটা তৈরি করে নেওয়া হয় সবার জন্য, বাকিরা সবাই অপেক্ষা করছে। হাই, হ্যালো, হাই, ফিরে আসা যাক মূল পর্বে, সবাই মিলে খাওয়া দাওয়ার পালা। চিয়ার্স! সবাই শেষ করে এবার আসা যাক রং খেলাতে। রং দিয়ে আমাদের রঙের প্লেটটা সাজিয়ে নেওয়া হচ্ছে। লাল নীল সবুজের মেলা বসেছে। শেষ করে এখন আমাদের পরিষ্কার করার পালা, মাঝেই চলছে হুল্লো। এখন আমরা সবাই রং খেলার পর ফ্রেশ হয়ে গেছি স্নান করে, এখন আমরা যাব খাওয়া দাওয়া করতে। পাশের একটা রুমে খাওয়া দাওয়া করতে যাব, তো চলুন দেখে নেওয়া যাক। দুপুরে স্পেশাল মেনু হিসেবে ছিল বিরিয়ানি, রায়তা আর অনেক হুল্লোর। কেমন খেতে? কি খাওয়া দাওয়া হচ্ছে? এভাবেই আমাদের সারাটা দিন মজা হুল্লোর আনন্দ করে কেটে গেল। আর তোমাদের কার কেমন রং খেলা কাটলো সেটা অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাও।